সে আমার পেছনে লাগছে। কার কথা বলছো? তোমার বস হায়দার। লাগছে মানে? সে আমাকে থ্রেট দেয়, আমাকে থ্রেটে সে কিছুই দেখেনি, এবার দেখবে, এবার আমি তাকে থ্রেট দেব। দাও, কিন্তু আমাকে এখানে ডাকছো কেন? তুমি চাকরিটা ছেড়ে দিবা। কেন? কোনো কারণে তো দরকার নাই। আমি তোমাকে বলছি তুমি চাকরিটা ছেড়ে দিবা। রুবায়ের, বাচ্চাদের মতন আচরণ করবে না। তুমি যদি তোমার চাকরিটা না ছাড়ো, তোমার ওই বসের সাথে মেলামেশা বন্ধ না করো, আমি কিন্তু কিন্তু কি I'll just kill it. শোভন আছে নাকি? শোভন, শোভন, আমি ডিপুটি ইন্সপেক্টর ইমরান। সালামু আলাইকুম স্যার। স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই স্যার। ওস্তাদে গাড়ি চালাইতেছিল ঝিমাঝি ভাইয়া, আমি ওস্তাদ রেখেছি, ওস্তাদ মুখে পানি ছিটা দেন, কিন্তু ওই ওভার টাইম করে তো স্যার, তাই একটু চাপের মুখে ছিল স্যার। তারপর স্যার, আসলে পোলাটারই ভাগ্য খারাপ, মানে আপনাদের মৃত্যু চলে আসছিল তো স্যার। স্যার, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে স্যার ড্রাইভার আর সুপারভাইজারের দোষ পড়ে, এই যাত্রী কোনো দোষ পড়ে না স্যার। আমি কিন্তু সে কারণে আসিনি সোবান। মানে আপনি কালকে রাত্রের অ্যাক্সিডেন্টের ব্যাপারে আসেন না স্যার? না। তাহলে সোবান স্যার, গত 5 দিন আগে ঢাকা পঞ্চগড় রুটে রাত্রেবেলা তুমি সুপারভাইজার ছিলা, বাস নাম্বার ঢাকা মেট্রো X4056। 5 দিন আগে? জি স্যার। কিন্তু স্যার ওই দিন তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওই দিন মাঝরাতে দেলদুয়ার থেকে দুটো ছেলে উঠেছিল, এই ছেলেদের বয়স হবে ধরো 20-22 থেকে বা 25 পর্যন্ত। স্যার লোকাল গাড়ি, নাইট কোচ তো স্যার অনেক যাত্রী উঠে নামে, মনে করতে পারতেছি। ভালো করে মনে করে দেখো, খুব ইম্পর্টেন্ট। স্যার মনে আসতেছে না। মনে করতে পারলে কিন্তু ভালো, না করতে পারলে কিন্তু কাজকের অ্যাক্সিডেন্টের কেসটা বহুদূর গড়াবে। স্যার মনে পড়ছে স্যার, ওই দেলদুয়ার আছে না স্যার, দেলদুয়ার থেকে দুজন লোক উঠছিল স্যার, রাত্রে 1:45 দিকে উঠবো স্যার। তার দেখতে কেমন ছিল? মনে পড়তেছে না স্যার। ভালো করে মনে করার চেষ্টা করেন, তা দেখতে কেমন ছিল? স্যার একটা মোড়া মতন কাতলা মাছের মতো চ্যাপটা মুখ, গলার মধ্যে কোমের মধ্যে কী জানি একটা লাগানো ছিল, আর একটা হ্যাংলা পাতলা নাকটা সুরির মতন খারা নায়কের মতন চেহারা ছিল। তারা কি পঞ্চগড় পর্যন্ত গিয়েছিল নাকি মাঝখানে কোথাও নেমে গেছে? পঞ্চগড় আর সিরাজগঞ্জের মাঝামাঝি একটা জায়গার নাম স্যার। সঠিক জায়গার নাম বলেন। মনে পড়তেছে না স্যার। ভালো করে মনে করেন।